ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। তো আজকে আমরা আলোচনা করবো চতুর্থ শ্রেণীর ম্যাথ গণিত 5 নম্বর, তোমার অধ্যায় 5, পার্ট 5, তোমার হচ্ছে পৃষ্ঠা নাম্বার 48। আর বাকি সাবজেক্টগুলি তোমার বাংলা বা পরিবেশ বিষয়গুলো দেখার জন্য তোমার ডিবিএস ম্যাডাম ক্লাসটাকে ফলো করবে, যেখানে ম্যাডাম কিন্তু খুব সুন্দর করে ভালো করে সাবজেক্টগুলো পড়ায়। ওগুলো ফলো করলে তুমি এক্সামে বেশি থেকে বেশি মার্কস তুমি অ্যাচিভ করতে পারবে, রাইট? চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি। প্রথম অঙ্কটা কী বলছে দেখো, যে আমাদের গ্রামে 2403টি মাটির বাড়ি, 787-89টি পাকা বাড়ি। আমাদের গ্রামে মাটির বাড়ি ও পাকা বাড়ি মিলিয়ে মোট কত বাড়ি আছে হিসেব করি। তো কী বলছে, একটা গ্রামে 2403টে মাটির বাড়ি আছে, বিভিন্ন ধরনের বাড়ি থাকে, তো কিছু মাটির বাড়ি আছে তোমার, আর 787টি পাকা বাড়ি আছে, রাইট? আমাদের গ্রামে বাড়ির সংখ্যা মোট মিলিয়ে হিসাব করি, তাহলে কী করতে হবে? তোমরা বুঝতেই পারছো, যখনই মোট বলবে তখনই কী করতে হয়, সবসময় যোগ করতে হয়, রাইট? আমরা কীভাবে করবো অঙ্কটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে তোমরা করবে, তো অঙ্কটা নাম্বার দেবে, এখানে 1 নম্বর দেবে। তো আমরা প্রথমে লিখবে আমাদের গ্রামে মাটির বাড়ির সংখ্যা, আমাদের গ্রামে মাটির বাড়ির সংখ্যা। এভাবে লিখে লিখে করবে, তাহলে তোমার কিন্তু তোমার মার্কসটা ভালো আসবে। মাটির বাড়ি সংখ্যা এভাবে লিখে নিলে কটা আছে মাটির বাড়ি, 2403টি। কী লিখবো, 2403টি, ওকে। এবার কী লিখবো আমরা, আমাদের গ্রামে, এখানে আমাদের গ্রামে, এখানে পরপর দাগ দিয়ে দিতে পারবে, রাইট? একই কথা যদি থাকে, তোমার রিপিট থাকে, তুমি দাগ দিয়ে দিতে পারবে। আমাদের বাড়িতে মাটির বাড়ির জায়গায় পাকা বাড়ি লিখবো আমরা, পাকা বাড়ির সংখ্যা। একই যখন সেম তোমার লাইন রিপিট থাকবে, তুমি এখানে কমা কমা এইভাবে তুমি দাগ দিয়ে দিয়ে গেলেই হয়ে যাবে তোমার, রাইট? তো এখানে কী হলো, আমাদের গ্রামে মাটির বাড়ির সংখ্যার জায়গায় এখানে পাকা বাড়ির সংখ্যা হবে। কটা পাকা বাড়ি আছে, 789টি। এখানে কী লিখবো আমরা, 789। আর এগুলো দেখার সময়, কিন্তু বসানোর সময় তোমরা কিন্তু ঠিক করে বসাবে, রাইট? মানে তোমার এই ডান দিক থেকে বসিয়ে বসিয়ে বাঁদিকে আসবে তোমার, রাইট? এখানে তোমার 3-এর নিচে তোমার 9 বসবে, 0-র নিচে 8, 4-এর নিচে 7 বসবে। তুমি যদি বসাতে ভুল করো, তাহলে অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে তোমরা, রাইট? ওকে, চলো এবার যোগ করে দেখি, তাহলে কী করতে হবে, মোট বাড়ির সংখ্যা তার মানে যোগ করতে হবে। তাহলে এখানে কী করে যোগটা করব, এখানে 3 আছে, এখানে 9 আছে, 9-এর সঙ্গে 3-কে আমরা যোগ করব, 9-এর পরে 10, 11, 12, তাই কত হচ্ছে 12। তাই 12-র কত হয়, 12-2 হয়, হাতে 1 থাকবে আমার, 1টা কোথায় যাবে, পরের ঘরের উপরে চলে যাবে তোমার, রাইট? এখানে 0 আছে, 0-র সঙ্গে 1 যোগ করলে 1-ই হয়। এখানে নিচে 8 আছে, 8-এর সঙ্গে 1 যোগ করলে 9 হয়। তাহলে কী লিখবো আমরা, 8 আর 1-এ 9। এখানে 4 আছে, এখানে নিচে 7 আছে, 4-এর সঙ্গে 7-কে আমরা যোগ করব। চলো আমরা যোগ করে দেখি, 7-এর পরে 8, 9, 10, 11, 11 হচ্ছে। তো 11-র কী লিখবো আমরা, 1 লিখবো, আরও 1টা কোথায় চলে যাবে, পরের ঘরের ওপরে চলে যাবে, রাইট? তো ওখানে কী হচ্ছে, তোমার 2 আছে, এখানে 1, 2 আর 1 কত হচ্ছে, 3, নিচে কোনো সংখ্যা নেই, তাহলে এখানে বসে গেলে কত, 3, ওকে। তো উত্তরটা কত হলো, 3192টি, রাইট? তো সুতরাং আমরা কী লিখবো, এখানে উত্তরটা লিখবো, সুতরাং আমাদের গ্রামে, আমাদের গ্রামে পাকা বাড়ি ও কাঁচা বাড়ি মিলিয়ে, দেখতে পাচ্ছ না, মিলিয়ে মোট, উত্তর কত হলো, 3192, রাইট? 3192টি বাড়ি আছে। বোঝা গেল, এটা 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরটা কী বলছে দেখি আমরা, চলো। 2 নম্বরটা এখানে বলছে, কদমতলায় তাঁতিপাড়ার ফুটবল খেলা চলছে, মানে কদমতলায় তাঁতিপাড়ায় ফুটবল ম্যাচ চলছে। তো খেলার শুরুতে 3607 জন দর্শক এসেছিলো, যখন খেলা শুরু হয় তখন 3607 জন দর্শক এসেছিলো, কিন্তু কী হলো, বৃষ্টি শুরু হওয়ায় 1 ঘন্টা পরে কিছু দর্শক মাঠ ছেড়ে চলে গেল। বলছে কিছু লোক 3607 জন এসেছিলো, তারপরে কি, যেই বৃষ্টি শুরু হলো সবাই কী করলো, যে যার অনেকেই চলে গেল, ওখান থেকে চলে গেল, তো বাড়ি চলে গেল। এখন তোমার 2729 জন দর্শক মাঠে বসে আছে, তাহলে 1 ঘন্টা পরে কতজন দর্শক বাড়ি ছেড়ে চলে গেল হিসেব করি। তাহলে দেখো, কোনো কিছু যখন তোমার হবে অঙ্কগুলো, কোনো কিছু তোমার পচে যাওয়া, গলে যাওয়া, বাদ দিয়ে দেওয়া, চলে যাওয়া, এই জিনিসগুলো থাকলে সবসময় কী হয়, অঙ্কগুলো কিন্তু বিয়োগ হয়। দেখো, যোগ বিয়োগ তোমরা অলরেডি করতে শিখে গেছো, কিন্তু তোমাকে জানতে হবে কোনটা যোগ হবে, কোনটা বিয়োগ হবে, এই জিনিসটা তোমাকে ধরতে হবে।
এখানে কি বলছে, কিছু দর্শক মাঠ থেকে চলে গেলে, চলে গেলে কি কমে যায়, কমে যাওয়া মানে কি বিয়োগ করা হয়ে যায়, এটা কি করব আমরা, বিয়োগ করব। ওকে, কীভাবে অঙ্কটা করব আমরা দেখো, দু নম্বর দেবো আমরা, রাইট। এখানে কি লিখব, প্রথমে খেলা শুরুতে দর্শক এসেছিল, প্রথমে লিখব আমরা যে খেলার শুরুতে দর্শক এসেছিল, দর্শক এসেছিল কতজন, দর্শক এসেছিল 3607 জন। ওকে, তাহলে কী লিখবো আমরা, 3607 জন। ওকে, তারপর কী লিখবো, এতজন দর্শক তোমার এসেছিল তোমার, রাইট, এখন বসে আছে, এবার কী হলো, এতজন তোমার টোটাল ছিল, এখন বসে আছে কতজন, আমি লিখবো কি, এখন বসে আছে মানে বসে আছে মানে মাঠে বসে আছে, রাইট, কতজন বসে আছে এখন, দেওয়া আছে দেখো এখানে 2729 জন। তাহলে কী লিখবো আমরা, এখন বসে আছে 2729 জন। আর এখানে সংখ্যাগুলি যখন লিখবে সবসময় বলেছি ডান দিক থেকে হিসাব করে দিবে, ডান দিক ঘর মিলিয়ে তুমি লিখবে কিন্তু, রাইট। তা কী হলো, এটা কী করবো আমরা, বিয়োগ করব, যে এতজন আমরা এসেছিল মাঠের শুরুতে, রাইট, কিছু লোক চলে গেল, কিছু লোকের পরে এত লোক বসে আছে, তো কত লোক চলে গেল, আমরা এইখান থেকে এটা বাদ দিয়ে দিলে, বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাবো কত লোক চলে গেল। চলো কীভাবে বিয়োগটা করবো, দেখো এখানে 7 আছে, এখানে 9 আছে, 7-এর থেকে তো 9-কে বিয়োগ করা যায় না, তাহলে কী করবো, 7-কে আমরা 17 ধরে নেবো, এখানে কত ধরবো, 7-কে আমরা 17 ধরে নেবো, রাইট, 17 ধরে নিলাম। এবার 17-র থেকে 9-কে আমরা বিয়োগ করবো, তাহলে 9-এর পরে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, তাহলে কত হচ্ছে, 8 ঘর হচ্ছে, তা আমরা কত লিখবো, 8 লিখবো। ওকে, এই যে 7-কে আমরা 17 ধরলাম, রাইট, এই 7-টা কোথায় যাবে, পরের ঘরের নিচের সঙ্গে যোগ হয়ে যাবে, 2-এর সঙ্গে যোগ 1 হয়ে যাবে, তাই 2 আর 1-এ কত হচ্ছে, 3 হয়ে যাচ্ছে এখানে, রাইট, মনে মনে আমরা ভেবে নিলাম এটা 3 হয়ে গেল। ওপরে 0 আছে, 0 থেকে 3-কে তো বিয়োগ করা যাবে না, তাহলে কী করবো, 0-কে আমরা আবার 10 ধরে নেবো এখানে, রাইট, তাই 10-এর থেকে 3-কে আমরা বিয়োগ করব, 3-এর পরে 4, 5, 6, 7, 8, 9, 10, কঘর হলো, 7 ঘর হলো, কত লিখবো আমরা এখানে, 7 লিখবো। ওকে, এখানে কত হচ্ছে তোমার, এখানে 0-কে আমরা 10 ধরেছিলাম, তাহলে 1টা কোথায় যাবে, পরে নিচের ঘরের সঙ্গে অ্যাড হয়ে যাবে, যোগ হয়ে যাবে, 7 আছে, 7-এর সঙ্গে 1 যোগ হয়ে গেল, 7 আর 1-এ কত হচ্ছে, 8 হয়ে গেল। ওপরে কত, 6 আছে, নিচে 8 আছে, তাই 6-এর থেকে 8-কে তো বিয়োগ করা যায় না, তাহলে কী করবো, 6-কে আমরা আবার 16 ধরে নেবো আমরা, রাইট, বোঝা গেল, 16 থেকে এবার 8-কে আমরা বিয়োগ করবো। ওকে, 8-এর পরে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, কঘর হলো, 8 ঘর হলো, তাই কী লিখবো, 8 লিখবো আমরা, রাইট। এবার দেখো এখানে 6-কে 16 ধরেছিলাম, এই 1টা কোথায় যাবে, পরের ঘরে চলে যাবে, এই পরের ঘর 2-এর সঙ্গে যোগ হয়ে যাবে, 2 আর 1-এ 3 হচ্ছে, ওপরেও 3 আছে, 3-এ 3-এ মিলে গেলে 0, সংখ্যার আগে 0 না লিখলেও চলে, লেখার দরকার নেই, রাইট, তাহলে এতজন কত হলো আমাদের, এতজন হলো আমাদের, রাইট। ওকে, তো সুতরাং উত্তরটা কী লিখবো, সুতরাং আমরা উত্তরটা কী লিখবো, যে 1 ঘন্টা পরে, দেখতে পাচ্ছো তোমরা, 1 ঘন্টা পরে 878 জন দর্শক বাড়ি চলে গেল। ওকে, বাড়ি চলে গেল, বুঝতে পারলে, ওকে, কোনোরকম, রাইট, এখানে 1 ঘন্টা পরে 878 জন দর্শক বাড়ি চলে গেল, বোঝা গেল অঙ্কটা, এটা 2 নম্বর তোমার হয়ে গেল। 3 নম্বরটা কী বলছে দেখো, রাইট, 3 নম্বরটা আমরা দেখব, 3 নম্বর কী বলছে, আমাদের পাড়ার গ্রন্থাগারের জন্য 1289টি ছোট গল্পের বই, 807টি উপন্যাস ও 271টি কবিতার বই কেনা হবে, তাহলে মোট কতগুলো বই কেনা হবে হিসেব করি। তাই কী বলেছিলাম, প্রথম অঙ্কটা কী ছিল, মোট, যখনই কোনো অঙ্কতে মোট বলবে, তোমার মোট কতটা হবে, মোট কত পাবো আমরা, মোট কত থাকলো, রাইট, তখনই কী হবে, তুমি যোগ হয়ে যায়, তা প্রথমটাও কী ছিল দেখো, মোট কতজন তোমার ওকে বাড়ি আছে, মোট কত বাড়ি আছে আমরা হিসেব করি, যখন মোট থাকবে তুমি বুঝে নেবে সবসময় কী হবে, একটা যোগ হবে তোমার, রাইট, তো এই অঙ্কটা কী হবে তোমার, যোগ হবে। ওকে, তাহলে কটা তোমার এখানে, তোমার কী হলো, বইগুলো কেনা হচ্ছে 1289টি গল্পের বই, 807টি উপন্যাস আর 271টি কবিতার বই কেনা হবে। তো কীভাবে অঙ্কটা করবো আমরা দেখি, রাইট, এখানে লিখবো আমাদের পাড়ার গ্রন্থাগারের জন্য জন্য
কেনা হবে, কেনা হবে কটা? প্রথমে কি আছে, 1289টি গল্পের বই। ওকে, 1289টি গল্পের বই, এখানে জায়গাটা কম আছে, এখানে লিখে দিলাম গল্পের বই। ওকে রাইট, আর কি কেনা হবে? আর কেনা হবে তোমার ছোট, এখানে একটু গল্পের বই, 807টি উপন্যাস। তাহলে কী লিখবো আমরা এখানে, একই থাকবে, গেলা হবে 807টি, 807টি উপন্যাস, উপন্যাস। ওকে, আর কি গোনা হবে, আর 271টি কবিতার বই, আরও 271টি কবিতার বই, কবিতার বই। তাহলে মোট কটা বই কেনা হবে? তাই কী করতে হবে, মোট কতগুলি কিনবো আমরা, যোগ করে দিলেই হয়ে যাবে। এখানে কী করবো, 9-7কে আমরা যোগ করবো, 9-7কে যোগ করলে কত হয়, 16 হয়, একবার গুনে দেখে নিই, 9-এর পরে 10, 11, 12, 13, 14, 15, 16, হ্যাঁ 16 হয়, 16-র সঙ্গে 1 যোগ করবো, 16-এর আগে কত হচ্ছে 17, তাহলে 17-র কত হচ্ছে আমাদের 7 বসবে এখানে, একটা কোথায় চলে যাবে, পরের ঘরের ওপরে চলে যাবে, রাইট। এখানে 8 আছে, 8-এর সঙ্গে 1 যোগ করলে 18-কে 9 হয়, এখানে 0 আছে, 0-র সঙ্গে 9 যোগ করলে 9ই হয়, আর এখানে 7 আছে, 9-এর সঙ্গে 7 যোগ করলে কত হয়, 16 হয়, রাইট। একটু আগে আমরা পেলাম, তো 16-র কত হবে তোমার, 6 বসবে, রাইট। ওকে, হাতে কত থাকবে, 1 থাকবে আমাদের, একটা কোথায় চলে যাবে, পরের ঘরে চলে যাবে। এখানে 2 আছে, 2 এর আগে কত হচ্ছে 3, 3-এর সঙ্গে 8-কে যোগ করলে কত হচ্ছে, 8-এর পর 9, 10, 11, 11 হচ্ছে, আর এখানে 2 পড়ে আছে, 2টাকে যোগ করবো, 11-র সঙ্গে 2 যোগ করলে 11-র পরে 12, 13, তাই কত, 13 হবে, হাতে আমাদের কত হলো, 1 থাকবে, এখানে 1 হয়ে গেল, 1-এর আগে কত হচ্ছে, 2 হয়ে গেল, রাইট। তো কত উত্তর হলো আমাদের, 2376টি। ওকে, তো উত্তরটা আমরা কী লিখবো, তাহলে লিখবো, সুতরাং মোট গ্রন্থাগারের, গ্রন্থাগারের জন্য কত, 2367টি বই কেনা হবে, বোঝা গেল? তাহলে কত কী হলো, মোট গ্রন্থাগারের জন্য 2367টি বই কেনা হবে। ওকে, বোঝা গেল 3 নম্বর, রাইট। 4 নম্বর কী বলছে তোমার, চলো দেখি। 4 নম্বর বলছে, এবারে বৈশাখী মেলায় 895 জন মহিলা, 1728 জন শিশু ও 570 জন পুরুষ এসেছে, তো ওই মেলায় এবারে মোট কতজন এসেছে হিসেব করে দেখি। দেখো এখানেও কিন্তু মোট কতজন আছে, তাহলে কী হবে, বুঝতে পেরে গেছো তোমরা, এটা তোমাকে যোগ হবে কিন্তু, রাইট। ওকে, টোটাল যোগ করলে আমরা মোট সংখ্যাটা পেয়ে যাবো, যেখানেই যেই অঙ্কেই মোট থাকবে সেটা যোগ করে দিতে হবে, রাইট। তো কীভাবে অঙ্কটা করবো আমরা, চলো দেখি, এখানে অঙ্কটা করবো আমরা 4 নম্বর, নাম্বারটা দিয়ে দিই আমরা 4 নম্বর, ঠিক আছে। মেলাটার নাম বৈশাখী মেলায়, রাইট। তো কী দেবো আমরা, বৈশাখী মেলায়, বৈশাখী মেলায়, এটা কিন্তু 3 নম্বর, এখানে শেষ হয়ে গেল তোমার, রাইট। বৈশাখী মেলায় কী দিয়েছে তোমার, প্রথমে মহিলা, ঠিক আছে, মহিলা এসেছেন বৈশাখী মেলায়, মহিলা এসেছেন কতজন, এসেছেন মহিলা, মহিলা এসেছেন 895 জন, তাহলে আমরা কী লিখবো, 895 জন। ওকে, বৈশাখী মেলায় তারপর কী এসছেন, 1728 জন শিশু, ওকে, 1827 জন শিশু, শিশু এসেছেন, শিশু এসেছে 1728, তাহলে কী করবো, 1728, এবার দিকে ঘর মিলিয়ে লিখতে হবে, ডান দিকে 5-এর নিচে 8, 9-এর নিচে 2, 8-এর নিচে 7, 1 আগে থাকবে তোমার, রাইট। আর কী বলছে তোমার, ওকে, আর 570 জন পুরুষ এসেছে, 570 জন পুরুষ, বৈশাখী মেলায় পুরুষ, পুরুষ এসেছেন কতজন, পুরুষ আছে 570 জন, তাহলে কত লিখবো আমরা, 570 জন। ওকে, তা কী করতে হবে মোট, তাহলে কি যোগ করতে হবে, ওকে, আগেই আমরা পেয়ে গেছি, এখানে 5, এখানে 8, 8-এর সঙ্গে যে 5 যোগ করলে কত হচ্ছে, 8-এর পর 9, 10, 11, 12, 13, তা 13-এর কত বসবে, 13-3 বসবে, হাতে কত আমার, 1 থাকছে, একটা কোথায় যাবে, পরের ঘরে চলে যাবে। এখানে 9 আছে, 9-এর সঙ্গে 1 যোগ করবে কত হচ্ছে, 9-এর আগে 10 হয়,
দশের সঙ্গে দুই যোগ করলে কত হচ্ছে, দশের সঙ্গে যোগ করলে দুই যোগ করলে বারো হচ্ছে তোমার, রাইট? বারোর সঙ্গে সাত যোগ করলে কত হচ্ছে, বারোর পর 13, 14, 15, 16, 17, 18, 19, 19 হচ্ছে। তো 19-এ কী করবো আমরা, 9 লিখবো, হাতে কত থাকছে আমাদের এক, একটা পরের ঘরের উপরে চলে যাবে। এখানে 8 আছে, 8-এর সঙ্গে 1 যোগ করবো আমরা, 18-কে 9। এখানে 7 আছে, 9-এর সঙ্গে 7 যোগ করবো, 9-এর পরে 10, 11, 12, 13, 14, 15, 16, 16 হয়ে গেল। এখানে 5 আছে, 16-এর সঙ্গে আমরা 5 যোগ করবো, 16-এর পর 17, 18, 19, 20, 21, 21 হয়ে গেল। 21-এর কত বসবে, 2 বসবে, হাতে আমাদের কত থাকলে 1 থাকলো, একটা এই উপরে চলে যাবে, রাইট? এখানে কোনো সংখ্যা নেই, এখানে দু এক আছে, তো একের আগে কত হচ্ছে, 2 হচ্ছে, তাহলে 2 আমরা লিখে দিলাম, রাইট? হয়ে গেল এতজন। উত্তরটা কী লিখবো আমরা, উত্তরটা লিখবো, সুতরাং উত্তর লিখবো, এবার বৈশাখী মেলায়, বৈশাখী মেলায় মোট 2293 জন কি চাইছে তোমার, কতজন এসেছে, কতজন এসেছে, 3 জন এসেছে, এসেছে, ওকে, বোঝা গেল? এভাবে তোমাকে করতে হবে অঙ্কটা, 4 নম্বর অঙ্কটা দেখলে, রাইট? চলো 5 নম্বরটা দেখি আমাদের কি বলছে। 5 নম্বরটা বলছে, আমার মা আমার জন্য 120 টাকা দামের স্কুলের শার্ট, 175 টাকা দামের প্যান্ট কিনবে। বাবা মার কাছ থেকে 1000 টাকার একটি নোট দিলেন, মা বাবাকে কত টাকা ফেরত দেবে হিসেব করি। দেখো অঙ্কটা কিন্তু কী দিয়েছে, এখানে একটু বুদ্ধির অঙ্ক দিয়েছে তোমাকে। এতক্ষণ আমরা কি নর্মাল যোগগুলো যোগ বা বিয়োগ করছিলাম, এখানে কিন্তু যোগ বিয়োগ দুটোই আছে। কী বলছে দেখো, আমার মা আমার জন্য 120 টাকা দামের স্কুলের শার্ট ও 175 টাকা দামের প্যান্ট কিনবে। তো প্রথমে আমরা কী করব, প্রথমে আমাদের কত খরচা হচ্ছে সেটা আমরা হিসেব করে নেবো, রাইট? কী করবো, চলো কীভাবে আমরা অঙ্কটা করবো দেখে নিই। প্রথমে কী লিখবো, যে শার্টের দাম, ওকে, কী লিখবো আমরা এখানে, আগে শার্টের দামটা কত খরচা হবে আমরা হিসাব করে নিই। তাহলে কী হচ্ছে, 120 টাকা স্কুলের শার্টের দাম, তা কী লিখবো আমরা, 5 নম্বর, তাই তো? 5 নম্বরটা এখানে 5 নম্বর করে দিলাম আমরা, 5 নম্বর স্কুলের শার্টের, স্কুলের শার্টের দাম কত আছে, শার্টের দামটা, শার্ট, শার্টের দাম 120 টাকা, তাই তো? 120 টাকা, ওকে। আর কি বলছে, আর 175 টাকা আমার প্যান্ট, প্যান্টের দাম, তাহলে কী লিখবো, স্কুলে প্যান্টের দাম, প্যান্টের দাম 175 টাকা, তাহলে কত, 175 টাকা, ওকে। তাহলে একটা শার্টের দাম যদি 120 টাকা হয়, 100, আর যদি প্যান্টের দাম 175 টাকা হয়, তাহলে আমাদের মোট কত টাকা লাগবে, রাইট? কী করতে হবে, তাহলে মোট হলে কী হবে, সবসময় যোগ করতে হবে, ওকে, তাই তাহলে কী করবো, এটা আমরা যোগ করে দেবো, কত টাকা আমাদের খরচা হচ্ছে টোটাল আমরা দেখে নেবো, রাইট? এখানে 0 আছে, এখানে 5 আছে, 0-এর সঙ্গে 5 যোগ করলে কত হচ্ছে, 5-ই হচ্ছে তোমার। এখানে 7 আছে, ওপরে 2 আছে, 7-এর সঙ্গে 2 যোগ করলে কত হচ্ছে, 9 হচ্ছে, 7-এর পরে 8, 9, তাহলে 9 লিখবো আমরা। আর এখানে 1 আছে, এখানে নিচে 1 আছে, 1-এর কত হচ্ছে, 2 হচ্ছে, 295 টাকা, ওকে। তাহলে কী লিখবো আমরা, শার্ট ও প্যান্টের দাম এখানে লিখবো, শার্ট ও প্যান্টের দাম হচ্ছে কত, 295 টাকা, ওকে, এটা টাকা কিন্তু, রাইট? ওকে, এবার কী বলছে তোমার দেখো, ওকে, টাকা, বাবা মাকে 1000 টাকার একটি নোট দিলেন, বাবা কত টাকা দিলেন, 1000 টাকার নোট দিলেন, তাহলে মা বাবাকে কত টাকা ফেরত দেবে। তাই আমি 1000 টাকার থেকে যেইটা তোমার দাম কেনার জন্য খরচা হয়েছে সেটা বাদ দিয়ে বাবাকে বাবা খরচা করে দিয়ে তোমাকে রিটার্ন করে দেবে। তাহলে কী লিখবো আমরা, যে বাবা মাকে, এটা একটা পার্ট গেল, তাহলে দুটো পার্টে অঙ্কটা কিন্তু হবে, রাইট? বাবা মাকে দিলেন কত, 1000 টাকা, 1000 টাকা দিলেন, রাইট? এবার টোটাল খরচা হয়েছে কত আমরা কী লিখবো, টোটাল খরচা লিখবো শার্ট ও প্যান্টের মোট দাম, এবার কী লিখবো, শার্ট ও প্যান্টের মোট দাম কত টাকা পেয়েছিলাম আমরা, 295 টাকা। তাহলে কী করবো, 295 টাকার আমরা, রাইট, এর থেকে বিয়োগ করে দেবো, রাইট? কমে গেল, কারণ 1000 টাকা নোট দিল, যখন কেনাকাটা করে টাকা কি কমে যায়, তাহলে কি কমে গেলে কী হয়, বিয়োগ হয়, রাইট? তাহলে কী করবো, এত টাকা,
এটা থেকে এটা বিয়োগ করলে আমরা ব্যালেন্স টাকাটা পেয়ে যাব। তাহলে সুতরাং এটা কত হচ্ছে তোমার শূন্য, এখানে তোমার পাঁচ, শূন্য পাঁচ হলো তোমার, তাহলে তোমার কত হলো শার্ট ও প্যান্টের দাম কত হচ্ছে 295 টাকা, রাইট? তাহলে কি করবো, এখান থেকে আমরা বিয়োগ করে দেবো, এখানে তোমার শূন্য, এখানে তো পাঁচ, তাহলে শূন্য থেকে তো পাঁচকে বিয়োগ করা যায় না, তাহলে কি করব, এখানে পাঁচের থেকে আমরা শূন্যকে 10 ধরে নেবো, রাইট? 10 ধরে নিলাম, পাঁচের থেকে 10কে আমরা বিয়োগ করব, তাহলে কত হচ্ছে, পাঁচের পর 6 7 8 9 10, তাহলে কত হচ্ছে, পাঁচ হচ্ছে। হাতে কত থাকলো আমাদের, এখানে তো শূন্যকে 10 ধরেছিলাম, তাহলে এক থেকে গেল, তাহলে একটাকেই হবে 9-এর সঙ্গে যোগ হয়ে যাবে, তোমার এটাকে কত হলো 10 হয়ে গেল, রাইট? এখানে 10, ওপরে কত শূন্য আছে, শূন্য থেকে 10কে তো বিয়োগ করা যায় না, রাইট? শূন্য থেকে তো 9 10কে বিয়োগ করা যায় না, তাই শূন্যকে কী করে আমরা আবার 10 ধরে নেবো, রাইট? 10-এ 10-এ মিলে গেলে কী হচ্ছে, তোমার শূন্য হয়ে যাচ্ছে। তোমার ভালো করে ফলো করো কিন্তু জিনিসটা, রাইট? এবার শূন্যকে 10 ধরেছিলাম, এই একটা কোথায় যাবে, এই একটা চলে যাবে পরের ঘরের সঙ্গে তোমার, রাইট? 2-এর সঙ্গে যোগ হয়ে যাবে, 2-এর আগে কত হচ্ছে, 3 হচ্ছে, ওকে, 2-এর আগে 3 হয়ে গেল। এবার 3 ওপরে শূন্য, শূন্য থেকে 3 বিয়োগ করা যাবে না, আবার কী করবো আমরা, এই শূন্যটাকে আবার 10 ধরে নেবো, ওকে? এখানে 3 আছে, 3-এর থেকে আমরা 10 থেকে 3কে বিয়োগ করবো, 3-এর পরে 4 5 6 7 8 9 10, তাহলে কত হচ্ছে আমাদের, 7 হচ্ছে আমাদের, রাইট? শূন্যকে 10 ধরেছিলাম, এই একটা কোথায় যাবে, নিচে চলে আসবে, একে একে মিলে গেলে শূন্য, সংখ্যার আগে শূন্য রেখার দরকার নেই, 705 টাকা, ওকে? তো কত উত্তর বেরলো, 705 টাকা। সুতরাং উত্তর কী লিখবো আমরা, সুতরাং মা বাবাকে 705 টাকা ফেরত দেবেন, ফেরত দেবেন, ওকে? বোঝা গেল অঙ্কটা? ওকে, আজকের জন্য তোমাদের আমরা এই 5 পর্যন্ত দেখিয়ে দিলাম, পরের ভিডিওতে আমি বাকি অঙ্কগুলো দিয়ে দেবো, নাহলে তো অঙ্কগুলো অলরেডি বড় হয়ে যাবে তোমার কিন্তু, রাইট? এখানে দেখে নাও ভালো করে কীভাবে করলাম, স্কুলের শার্টের দাম এটা লিখলাম, প্যান্টের দাম আমরা লিখলাম, এবার শার্ট ও প্যান্টের মোট দাম দুটোকে যোগ করে দিলাম, এই টাকাটা হলো। এবার বাবা মাকে দিয়েছিল কত, 1000 টাকা, ওকে। এবার কী হচ্ছে, শার্ট ও প্যান্টের জন্য কত খরচা হলো, 295 টাকা, তাই বাবার কাছে কত ব্যালেন্স পড়ে থাকলো, কত, 705 টাকা। তাহলে কী লিখবো, সুতরাং উত্তর লিখবো, মা বাবাকে 705 টাকা ফেরত দেবেন, ওকে, রাইট? ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর বাংলার পরিবেশ দেখার জন্য DBS ম্যাডাম ক্লাসটাকে তোমরা ফলো করবে, আর মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু ফেব্রুয়ারি তোমার সব কিন্তু আপলোড হয়ে গেছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে,